সুবনটিস ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব এসএসসি 2021 পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান, বিষয় ফিনান্স ও ব্যাংকিং, বিষয় কোড হলো 152। এই অ্যাসাইনমেন্টে তোমাদের জন্য কাজ হলো বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে অর্থের ভবিষ্যৎ মূল্য এর ভূমিকা নিরূপণ। অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু ও শিক্ষণফল হল অর্থের সময় মূল্য ধারণা ব্যাখ্যা করতে পারবে, বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে, অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারবে। এই অ্যাসাইনমেন্টের জন্য নির্দেশনা দেওয়া আছে। তোমাদের এই অ্যাসাইনমেন্টের ভিতরে তোমাদের যা যা করতে হবে তা হলো অ্যাসাইনমেন্ট প্রণয়নের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো যথাযথ ব্যাখ্যা ও নির্ধারিত সমস্যা যথাযথ সমাধান বিবেচনায় নিতে হবে। যেমন এক, উদাহরণ সহ অর্থের সময় মূল্য ধারণা ব্যাখ্যা দিতে হবে, অর্থের ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। উদাহরণসহ বছরে একাধিকবার চক্রবৃদ্ধি কারণে মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয় এর প্রক্রিয়া ব্যাখ্যা। চার, সমস্যা, একজন চাকরিজীবী জমি বিক্রয় করে 10 লক্ষ টাকা পেলেন, তিনি 5 বছরের টাকাগুলো 2টি ব্যাংকে রাখতে চান, একটি ব্যাংকে 6 লক্ষ টাকা, অন্য ব্যাংকে 4 লক্ষ টাকা রাখবেন, একজন এক্স ও ওয়াই দুটি ব্যাংকে যোগাযোগ করলে এক্স ব্যাংক 9% চক্রবৃদ্ধি মুনাফা এবং ওয়াই ব্যাংক 8.50% সাপ্তাহিক চক্রবৃদ্ধি মুনাফা দিতে চায়। এমত অবস্থায় কোন ব্যাংকে কত টাকা রাখলে অধিক লাভবান হবেন তা নিয়ে তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তার ও বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য তোমাকে যুক্তি পরামর্শ দিতে হবে। তো এই তোমাদের এই অ্যাসাইনমেন্টের ভিতরে এই অংশগুলো, এই কাজগুলো তোমাদের করতে হবে। তো এই অ্যাসাইনমেন্টের উত্তর তোমাদের যেভাবে করতে হবে তা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা খাতা লিখে নাও।